নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আর আপনাদের সাথে বড় বিতর্ক নিয়ে আমি রয়েছি কোচবিহার থেকে কিংসু সাগর দিঘির। আজকে যে ভোট জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সাগর দিঘিতে জয় জয় কার মহাজোটে, না কাদের মহাজোট, মানুষের মহাজোট। আর এখানেই ধরাশায়ী তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, আর ভোট হতেই ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। বিরোধীরা বারবার বলতো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি ভোট হয়, মানুষ যদি ভোট দেয়, তাহলে ধরাশায়ী হবে শাসক। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগে এটা একটা জনগণের জোটের প্রতীক? পরিসংখ্যান অন্তত তাই বলছে, 22,000-এরও বেশি ভোটে জয়লাভ। আর সেখানেই প্রশ্ন, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের মহাজোট কি শাসক বিরোধী? এ প্রশ্ন নিয়েই আজকের বড় বিতর্ক। সবার আগে আমি একবার অতিথিদের সাথে পরিচয় পর্বটা সারব, তারপরে আমরা যাব বড় বিতর্কে। আমার সাথে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস নেতা, এবং আমার সাথে রয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে সুব্রালোক দাস, পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রয়েছেন আমাদের সাথে বিজেপি নেতৃত্বরা, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন তৃণমূল নেতৃত্বরা। ফলে স্বভাবতই যে প্রশ্ন তেলপার রাজ্য রাজনীতিতে, যে তাহলে মানুষের মহাজোট শেষ পর্যন্ত উত্তর দিল। আমি সবার আগে বাম কংগ্রেস প্রতিনিধির কাছে যাব, তারা কি বলছে। কংগ্রেসের কাছে আসি, মথুরা বসেন রয়েছেন আমার সাথে। এই যে জোট সাগর দিঘির, এই জয় কি বলবেন? সাগর দিঘির জয় মানুষের জয়, মানুষের মানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা যেখানে হবে সেখানে কংগ্রেস বাম কংগ্রেসের জয় হবে। মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে, দেশের মানুষ বুঝে গেছে যে আরএসএসের সংগঠন হিসাবে, শাখা সংগঠন হিসাবে যেমন বিজেপি চলে, ঠিক একই রকমভাবে তৃণমূল চলে। এই দুজনের যে দিদি এবং মোদির যে আতায়াত গেম, সেই গেমটা বাংলার মানুষ বুঝতে পেরে বাম কংগ্রেসকে সমর্থন করে আজকে সাগরদিঘিতে এই উপনির্বাচনে আমরা একদমই যাব। এই যে সাগরদিঘির উপনির্বাচনে কি পঞ্চায়েতের আগে প্রতীক? নিশ্চিতভাবে আপনার এই সংবাদ মাধ্যমের মারফত রিপাবলিক বাংলার মধ্য দিয়ে সাগরদিঘির সংগ্রামী জনতাকে অভিনন্দন জানাতে চাই। কারণ গোটা পশ্চিমবাংলায় নতুনভাবে ইতিহাস আজকের থেকে রচিত হবে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেভাবে বাইনারি তৈরি করবার চেষ্টা করেছিল, যেভাবে খাল কেটে কুমির হিসাবে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলকে এবং তৃণমূলের হাত ধরে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল, সেই বাইনারি আজকে ভেঙে গেছে। মানুষের জোট তৈরি হয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে, পুলিশ প্রশাসন যদি তার দায়িত্ব পালন করে, তৃণমূল যদি ভোট লোড না করতে পারে, তাহলে কি পরিস্থিতি হতে পারে তা আজকের দিনে প্রমাণ করেছে। আর বিজেপি যে বিরোধী দলের ভূমিকা পশ্চিমবাংলায় পালন করতে ব্যর্থ হয়েছে, 2021 সালে পর থেকে একের পর এক দুর্নীতি, কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে বিধানসভার ভিতরে কোনো দায়িত্ব পালন করতে পারে না। বাম কংগ্রেস তৃণমূল যারা অনেকে বিষ ফাই খাইয়েছে এবং তাদেরকে পাইট অফিস খুলিয়ে দিয়ে তাদেরকে সম্মান করতে দিয়েছে তৃণমূল কংগ্রেস কে। আমি একটু শাসক দলের কাছে যাব, তারা কি বলছেন? বলছেন যে এই যে চক্রান্ত বা বিভিন্ন কথা বলছে বিরোধীরা, কিন্তু সাগরদিঘি কি জানান দিল পঞ্চায়েতের আগে? না, পঞ্চায়েতের আগে জানান দিল ওরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকটা নির্বাচন নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলবো, যে আজকে সাগরদিঘিতে কেন আজকে এই জায়গাটা হলো, নিশ্চিতভাবেই দল বিবেচনা করবে।
তবে আমি মনে করি মাঝে মধ্যে অসুখ বিসুখ হওয়া ভালো, মানুষ শরীরের প্রতি যত্ন নেয়, জিততে জিততে আমাদের নিশ্চয়ই কোনো আত্মতুষ্টি হয়তো সেখানে কাজ করেছে বা অন্যান্য কি বিষয় আছে সেগুলো নিশ্চিত দল সেখানে সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবে। এবং আপনার কি মনে হচ্ছে না যে সাগরদিঘির আগে পঞ্চায়েতের আগে একটা উপনির্বাচন, সেখানে বাম কংগ্রেস জোট এবং যেভাবে আপনাদের ভোট কমেছে, মনে হচ্ছে না যে আগামী পঞ্চায়েত নির্বাচন এর জানান দিচ্ছে মহাজোটে? শুনেন, বাম কংগ্রেস জোটটাই একটা হাস্যস্কর ব্যাপার। আমরাও একটা সময় দীর্ঘদিন কংগ্রেসটা করেছি, তৃণমূল কংগ্রেস 1998 সাল থেকে আমরা দেখেছি এই কংগ্রেস, এই কংগ্রেস আমরা কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করেছি, 56,000 মানুষ খুন করেছে এই বামপন্থীরা, কংগ্রেসের 56,000 মানুষকে খুন করেছে, এদের হাতে কংগ্রেসের রক্ত লেগে আছে। আজকে এরা বড় বড় কথা বলছে, এদের মানায় না, বামপন্থী কংগ্রেস বলে কোনো জোট হয় না। আজকে যেটা করেছে নিশ্চিত ভাবে তারা করেছে তাদের ব্যাপার, কিন্তু আমরা একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দেবো যে আজকে এই যে কংগ্রেসের বিক্রি হয়ে যাওয়া নেতা, তাদেরকে উনি আগেই চিনেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন। বিক্রি হওয়া নেতা আমাদের কাছেই যাব, একদম সরাসরি অভিযোগ শাসক দলের, বিক্রি হওয়া নেতা মমতা বন্দ্যোপাধ্যায় চিনেছেন। তৃণমূল সম্পর্কে একটা ওয়ার্ড উচ্চারণ করা আমার মানসিকতা বা মানবিকতা নেই, কারণ সময় নষ্ট করবো না, এই কারণে নষ্ট করবো না। বাংলা মানুষ জানে টোটাল দপ্তর মিনিস্টার জেলে নেতারা ফাইল নিয়ে কোর্টে যাতায়াত করছে, আর কোনো আর দুই একজন আছে সিটে ভরে যারা আছে বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাংলার মানুষ গণতন্ত্র প্রয়োগ করতে গিয়ে চিন্তা করা সেটাই করেছে। বাংলায় যদি গণতন্ত্র ভোট হয় তাহলে খুঁজে পাওয়া যাবে, একটা পঞ্চায়েত খুঁজে পাওয়া যাবে না। আজকে সাগরদিঘির মানুষ প্রমাণ করে দিয়েছে বাম কংগ্রেস জোট পারে তৃণমূল এবং বিজেপি উভয় শক্তিকে হারাতে, যে কথাটা আমরা বারংবার বলছিলাম, আগামী পঞ্চায়েতে বুথে বুথে মানুষ জনগণের ঐক্য গড়ে তুলবে, আর জনগণের ঐক্য তুললে এই তৃণমূল নেতারা যারা এই 11 বছর 12 বছরের লুটে রাস্তা দিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে তারা মুছে যাবে, এবং পুলিশ প্রশাসন যদি সহযোগিতা না করে, তৃণমূল যদি ছাপ্পা মারতে না পারে, তাহলে এই পরিস্থিতি তৃণমূল কখনোই জিততে পারবে না। আর বিজেপি তারা মেকি বিরোধিতা করছে, বিজেপির জন্যই পশ্চিমবাংলার মাটিতে, বিজেপির জন্যই পশ্চিমবাংলার মাটিতে এখনো তৃণমূলের নেতারা ঘুরে ফিরে চলতে পারছে। সিএমের অভিযোগ বিজেপির জন্যই তৃণমূলের নেতারা ঘুরে ফিরে পারছে, আগামী দিনে এই জোটই বিরোধী জোট হবে। শুনুন, বিজেপি আজকে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হওয়ার পরে আজকে কে কার বন্ধু, কে কাকে রক্ষা করেছে ইতিহাস ঘেঁটে দেখুন, কে কাকে রক্ষা করেছে আজকে, আজকে বাংলায় আজকে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম এর গোটা গেম বিবেচনা করবে। এবং আমি একটা কথা বলবো, এই যে বারে বারে বলছেন যে পঞ্চায়েত নির্বাচন, আরে এই যে বামপন্থী কংগ্রেসীরা, এই যে বিজেপিরা, ওরা পঞ্চায়েত নির্বাচনে কয়টা বুথে প্রার্থী দিতে পারবে সেটা ভাবুক আগে, এরা বড় বড় কথা বলছে, ওসব বলে না। তৃণমূল কংগ্রেসের
ফওয়াদউদ্দিন, যারা পুলিশের গাড়িতে বোম মারতে বলতেন তাদের এখন তিহার জেলে যাওয়ার জন্য ব্যাগ গুছাতে হচ্ছে। সুতরাং তৃণমূলের যারা লুট করার নেতা, যারা দুর্নীতিগ্রস্ত নেতা, যারা একের পর এক জেলে যাচ্ছেন, তার জন্য তৃণমূল কংগ্রেস পায়ের তলায় মাটি সরে গেছে। এবং সামগ্রিকভাবে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের যে এগারো বছরের নৈরাজ্য, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে সর্বস্তরে যে দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। এবং সাগর দিকে মানুষ তৃণমূলের দিকে বাদিয়ে দিয়ে গণতন্ত্র প্রিয় মানুষ, তারা ভোটাধিকার প্রয়োগ করে চব্বিশের আগে বা পঞ্চায়েতের আগে প্রতি করো নিশ্চিত ভাবে। আমরা বলছি আজকের এই সাগর দিঘির নির্বাচনের ফলাফল বাম কংগ্রেস জোটকে যেমন একদিকে শক্তিশালী করবে, যে মানুষ এখনো বাম কংগ্রেস আহ্বান জানাতে চাই সবসময় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে শাসক দল, গণতন্ত্র বিপন্ন করার পক্ষে পুলিশ দিয়ে ভোট করানো ছাড়া কিছু কারণ না। কেন্দ্রীয় বাহিনীর ভোটের জন্য আর একটা কথা বললো দিদির বন্ধু বললো যে ওনারা নাকি শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীকে জেলে পুড়েছে। একটা নেতার নাম বলুন, ভরচাষ বাবুর মামলা ছাড়া বিজেপিরা কোনো একটা মামলার পরিপ্রেক্ষিতে কোনো একটা লিডারশিপকে জেলে পুড়েছে। আমার প্রশ্ন সোজা, কেন্দ্রীয় বাহিনীর জন্য কি সাগর দিঘিতে মানুষ ভোট দিতে পেরেছে? অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর একটা সংযোগ ছিল, সাধারণ মানুষ সদস্য হয়েছে, সাধারণ মানুষ আমি একটু শাসক দলের কাছে যাবো, কারণ কংগ্রেস বলছেন ব্রহ্মদর্শী বলে একটা কথা আছে, ব্রহ্মদর্শীদের মতো অবস্থা, এদের কোন জায়গা নেই, এরা এডালে সেডালে ঘুরে বেড়ায়, এখন কংগ্রেসের ডালে গিয়ে বসেছে। ওই ব্রহ্মদর্শী দলের কথার কোন উত্তর নেই, এদের কথার কোন উত্তর নেই। বাংলার মানুষ রায় দিয়েছেন, আগামী দিনেও বাংলার মানুষ রায় দিবে। আমি আমি একটু বিরোধীদের কাছে যাবো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তাই মানুষ ভোট দিতে পেরেছে, একুশেও ছিল। সাগর দিঘিতে তিন নম্বর বাম তাই বলছে, বামের অভিযোগ শুনো, চেষ্টা করেছে তাদের গুরুকে রক্ষা করার চেষ্টা করেছে, এই গুরুদের কাছ থেকে তারা
তার পাশাপাশি তারা বলছেন যে বাম তৃণমূল আর কংগ্রেস একসাথে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি হাত ধরে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি এবং আরএসএস কে নিয়ে এসেছিলেন। মমতা ব্যানার্জি প্রথম বলেছিলেন বামেদের হারানোর জন্য বিজেপিকেও আমি ফ্রন্টে এনে লড়বো, এটা ঐতিহাসিক ভাবে সত্য। আমি আপনাকে শুধু একটা কথা বলবো, আজকে বহরমপুর মুর্শিদাবাদে যারা গণতন্ত্রের হত্যার কাণ্ডারী, যারা সে সময় তৃণমূল কংগ্রেস দল যাকে দায়িত্ব দিয়েছিল যে শুভেন্দু অধিকারী, কংগ্রেস এবং বামেদের ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, সেই শুভেন্দু অধিকারী আজকে কোন দলে আছে বিজেপি। তাই বিজেপি নেতাদের বড় বড় কথা মানায় না। মুর্শিদাবাদের মুখে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মুর্শিদাবাদে যারা গণতন্ত্রকে মানুষকে ভোট দিতে দেয়নি, সেই চক্রান্তের মাস্টার মাইন্ডের নাম শুভেন্দু অধিকারী। আর সেই শুভেন্দু অধিকারীর দল আজকে তিন নাম্বার পজিশনে গেছে। আর সেই তৃণমূল কংগ্রেস, তারা বলছেন, বিরোধীরা বলছেন যে তৃণমূল বাম এবং কংগ্রেস একসাথে হয়ে এই ভোট, কি বলবেন? কে কাকে সহযোগিতা করে সেটা পার্লামেন্টের বিল পাস করার সময় ভোটে বোঝা যায়। নির্দেশে বিভিন্ন নেতাদের মোদীর সঙ্গে বসেন অথবা অমিত জির সঙ্গে বসেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় সিবিআই এডি তখন কিছুদিনের মধ্যে চুপ থাকে। আজ বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ এতটুকু জানে ধর্ম নিরপেক্ষতা কাকে বলে, ধর্ম নিরপেক্ষতা কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, ধর্ম নিরপেক্ষতা কংগ্রেস, গণতন্ত্রে বিশ্বাস করে কংগ্রেস, যে কংগ্রেস ভারতবর্ষে রাজত্ব করেছিল, দীর্ঘদিন রাজত্ব করেছিল, রাহুল গান্ধী একটা কোশ্চেন করেছিল আদানির একটা ছবি দেখিয়ে, আদানির কিন্তু আমার একদম সোজা প্রশ্ন, তারা বলছেন যে ফল সেই ফল তৃণমূল বাপ এবং কংগ্রেসের একত্রিত ফলের বিরোধীদের অভিযোগ, কি বলবেন? বিজেপি নিজেকে জোটের আয়ত্তের বাইরে রাখার জন্য, মানুষকে মিসগাইড করার জন্য এই কোশ্চেন করছে। একদমই একদমই, আমি যাবো, আমি একটু নিজের কাছে যাবো। তারা কিন্তু বলছে মিসগাইড করা হচ্ছে, তৃণমূল বাম কংগ্রেস কোনোদিনও একসাথে নয়, এটা মানুষের মহাজোটের ফল এবং পঞ্চায়েতের আগে প্রতীক, কি বলবেন? অবশ্যই শোনল, আজকে সারা দেশের মানুষ দেখিয়ে দিয়েছে, উত্তরপূর্বাঞ্চলের মানুষ দেখিয়ে দিয়েছে, আজকে ত্রিপুরা থেকে আজকে দীর্ঘদিনের শাসক, দীর্ঘদিন ত্রিপুরাকে যারা শেষ করে দিয়েছিল, আজকে বাংলার মতো বন্ধ রাজ্যে শাসনের রাজ্যে পরিণত করেছিল, এদের সারা বাংলা জুড়ে এদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ, এদের যে কাজ, কিন্তু চলবে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে, কার দখলে মস্তক থাকবে সেটা সময়ের অপেক্ষা দেবে। তবে একবারবার কিন্তু বলছে বিরোধীরা, এই জোট পঞ্চায়েতের আগে জানান দিয়ে গেল মানুষের মহাজোট। সব খবর দেখতে চোখ রাখুন রিপাবলিক বাংলায় সবার আগে, কারণ তো কথা হবে চোখে চোখ রেখে।